নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কিসের ভিডিও নিয়ে আজকে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজ বিপত্তারিণী পুজো, তো সেই উপোস করেছি আর যতটা পেরেছি আমি ক্যামেরাবন্দি করেছি। তো সাথে থেকে ভিডিওটা পুরোটা দেখুন, এটুকুই অনুরোধ করব। বন্ধুরা, বারবার বলছি, বন্ধুদের পাশে থেকে একটা লাইক করে ভিডিওটা দেখতে শুরু করুন। তো দেখতে থাকুন আমি ভিডিওতে আর কী কী নিয়ে এসেছি। এবার না গিয়ে খাবো আগে প্রথমে প্রসাদ, তারপরে লুচি করেছি, ঠিক আছে, আপনাদের সাথে সব শেয়ার করব। তো এখন বাড়ি যাই, তারপরে আবার আপনাদের সামনে আসবো, ঠিক আছে? প্রথমে তো প্রসাদ খাবো, তো জলটা খাবো, পুজো দিয়ে এলাম, তো জল নিয়ে নিয়েছি। আর এই 13টা ফল একটু করে হলেও খেতে হবে, তো আমি একটুখানি করে নিচ্ছি 13 রকমের ফল। কত তো খেতে পারবো না, ওই জন্য একটু করে নিয়েছি, এইটাই খাই। হ্যাঁ, এক টুকরো করে নিয়েছি 13 রকমের ফল, দেখতেই পাচ্ছেন আপনারা, এটাই খাই যতক্ষণ। তো প্রথমে ওই সন্দেশ বাতাসাটা খেয়ে একটু আগে জল খাই। কি কি রান্না করেছি প্রথমে একটু দেখিয়ে দিই। এই যে এখন হটপটের মধ্যে রয়েছে লুচি, আমি সব কিছু রান্না সেরে তবেই আমি পুজো দিতে দেখে নিন। বেগুন ভাজা, ছোলার ডাল আর আলুরদম কষা, আর এইখানে রয়েছে সিমাই। তো বন্ধুরা, আমি যদি বলেন যে কেন ঠান্ডা, তো আমার সকালে আমার হাজব্যান্ডকে তো টিফিন দিতে হয় স্কুল, মানে স্কুল বলছি অফিসের, তো সেই জন্য। আর এখানে আছে মিষ্টি, তো যাই হোক, ওই জন্য সকাল সকাল রান্না করেই পুজো দিতে গেছি। তো দেখেই দেখেছেন আমি কি রান্না করেছি আজকে, এগুলোই আজকে খেতে হবে। আর জানি না, অনেকের অনেক কিছু নিয়ম আছে, হয়তো 13 রকমের ভাজা বা 13 রকমের মিষ্টি, জানি না খেতে হয় কি না, আমি জানি না, কিন্তু বলছি আমি
অনেকেই হয়তো খান, কিন্তু আমি এইভাবেই মানে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছেন যে এরকম করেই খাবে, তো আমি এইভাবেই খাবো। একটু পরেই খেতে বসবো, তো সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো যে আমি কী কী নিয়ে খেতে বসেছি। এখন থালা সাজিয়ে আমি বসে পড়েছি। তো বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, এই যে মিষ্টি, এখানে আছে সিমাই, আর এই দই, দই মিষ্টি, আর এখানে এই তেরোখানা লুচি। তো তেরোখানা লুচি আমি বেশি বড় বড় করিনি, ছোট ছোট, আর খেতে পারবো কি না আমি জানি না। নিয়ে তো নিয়েছি এত কিছু, কিন্তু খেতে পারবো কি না আমি জানি না। তবুও চেষ্টা করব পুরোটা একটু একটু খাওয়ার, আর বেশি যেটা মানে খেতে পারবো না সেটা হচ্ছে গিয়ে জলে দিয়ে দেবো। তো যে যেরকমভাবে শিখি মানে প্রথম থেকে করে এসেছি সেটাই করছি, তো ঠিক আছে। দেখতেই পাচ্ছেন যে নিয়ে বসে পড়েছি, তো এক আসনে খেতে হয়, তো এটা খাবার পর আর কিচ্ছু খেতে নেই, লাস্টে একটা পান খেতে হয়। আচ্ছা পানটা দেখিয়ে দিই, পান আর সুপারি, এই যে পানটা, পানটা খুলে গেছে, এই পানটা লাস্টে খাবো, তো দেখিয়ে দেব খেলে। এখন থাক, এখন খাচ্ছি, ছোট ছোট লুচি করেছি, ছোট ছোট যাতে খেতে পারি আর কি। তো বন্ধুরা খেয়ে দিয়ে এলাম, খেতে পারিনি, পুরোটা খেতে পারিনি, কারণ নিয়ম যা মানে খেতে হয়, তো লাস্টে দু তিনটে লুচি আমি খেতে পারিনি, আর সিমাইটা নিয়েছি মানে গা গোলাচ্ছে, পুরোটা খাওয়া যায় না, তবুও মানে খেতে হয় তো একটু একটু করে খেয়েছি, তাই আমের চাটনি, আম কাটিনি, আমি জানি নিলেই খেতে হবে, নষ্ট হবে, ওর থেকে না নেওয়া ভালো। আর ওই খেলাম, তো আর কিছু খেতে মানে খেতে পারবো না, খেতে নেইও, খেতে পারবো না, তা সেটা কোনো বড় কথা নয়। তো বড় কথা হচ্ছে এই যে এই পানটা এবার নিয়েছি, পানটাতে কিছুই নেই, আমি সে আমিই করেছি পানটা কিনে এনে, আর এই যে এতে দেখিয়ে দিচ্ছি সুপারি আছে শুধু, কি করবো, চুন টুন অত কেউ কেউ পান খায় না, কার কাছ থেকে পাবো, তো এটা আমি খেয়ে নিচ্ছি, তো গাল্লাল হবে কি জানি না। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না, আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ আসি, টাটা।